টক নাকি কুষ্টি কিরকম জানি লাগতেছে এটা যেন বুঝতে পারতেছি না। এটা একটা ভালো জিনিস, মানে মিষ্টিটা একটু কম আছে। এটা কি জাল নাকি ভাই চষ্টা জাল? এই টেস্টিটা নাই আর কি মামা, আগে যে খাবারটা খাইলাম। দেশি রিঅ্যাক্টস। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, আমার ব্যবসা বাণিজ্য 10 নম্বর সেক্টর, কসাইয়ের দোকান। ভাই আমার নাম মোহাম্মদ আলামিন, আমি 7 নম্বরে ব্যবসা করি মুরগির। আমার নাম শামসুল হক, আমি চাকরি করি, আবার ছোটখাটো একটা ব্যবসা করি, 4 দোকান আছে আমার। আমার নাম মোহাম্মদ কাঞ্চন মিয়া, আমি মাছের ব্যবসা করি। আজকে আমরা কিছু লোকাল বিক্রেতা মামাদের আমাদের স্টুডিওতে ইনভাইট করেছি কিছু জনপ্রিয় রেস্টুরেন্টের খাবার খাওয়ানোর জন্য। চলুন দেখি তারা খেয়ে কি বলে। দেশি রিঅ্যাক্টস। একটু মজাদার কম, তবে এটাও মজা আছে মামা। এটা একটু জাল কম, নুন কম হয়েছে মামা, এই কারণে এটা একটু মজা কম আর কি। এই টেস্টিটা নাই আর কি মামা, আর খাবো না। এটার ভিতরে গরুর কিমা আছে, ডিম আছে, ভাত আছে মামা। 10-এ মনে করেন 6 দিব মামা। কেমন কেমন লাগতেছে, খারাপ বলা যায় না, টক নাকি কুষ্টি কিরকম জানি লাগতেছে এটা যেন বুঝতে পারতেছি না। ভাতের মতো লাগে মামা, তারপরে কিছু টক টক লাগে, এটা তেমন ভালো লাগতেছে না। এটা মতো মানে আমার কাছে ভালো লাগতেছে না, আপনার কাছে যে কেমন লাগে এটা তো বলতে পারতাম না। এটা আমাদের জাল দিলে ভালো লাগতো মামা, জাল দিলে একটু ভালো লাগতো, মাংস ঝুল হইলে তাহলে ভালো লাগতো। ভাত আছে, ফল আছে কিছু, তারপর শসা আছে, এরকম ওই না মাছের তো কোনো বুঝতে পারতেছি না আমি। চাইনা রাখা না, আমি খামো না, না আমি খামো না, এটা না আমার ভালো লাগতেছে না। এটা 10-এ 5। এই জিনিসটা না কাঠিটা ধরে খান মামা, এই উপরে একটা প্লাস্টিক দেখা তো, না 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 প্লাস্টিক আসে, জি 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 গম ওকে। এটা একটা ভালো জিনিস, মানে মিষ্টিটা একটু কম আছে, বা একটু সুগারাম, মানে খাইতে একটু ভালো টেস্ট লাগতেছে। ছোটো ছোটো গেলাম মনে করেন কত আমরা বাহিরে আইসক্রিম খাইতাম, মানে ওইটা একটা গ্যালারি দিয়েছে, মানে একটা ভালো একটা সৌন্দর্য জিনিস। এটার ভিতরে বোঝা যাইতেছে আপনার মানে অনেক কিছু কিছু দেওয়া আছে, হ্যাঁ অনেক কিছু দেওয়া আছে, গেলে সেন্টটা ভালো আসতে আছে, চকলেট বাদাম আসতে আছে, না না অনেক মজা লাগতেছে জিনিসটা। এটা এটা যে এটা যে 10 দেওয়া যাবে, জাল একটু বেশি হয়েছে। এটা কি জাল নাকি ভাই চষ্টা জাল? বাইরে অনেক জাল। ভাই আর খাবো না, জাল অনেক বেশি ভাই। ভাই যারা জাল খায় এগুলো লাগে ঠিক আছে, এটা আমি জাল খাই কিন্তু এত না ভাই। এটা তো ভাই মুরগি আর মনে হয় আটা অন্য কিছু একটা দিছে মনে হয়, আর জালটা মনে হয় একটু বেশি ভাই। 10-এ ভাই এটা হাত দেওয়া যাবে মামা। জাল মিষ্টি
অনেক মজাদার খাবার কাঁচা লবণ খাই এটা লাগে লবণ একটু সরিয়েছি না একটু তেমন মজা না পাঁচটা বেশি মানে ষষ্ঠটা ভালোই লাগতেছে